গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ঠিক আছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কালকে একটু রাত হয়ে শুতে শুতে আমাদের প্রতিদিন রাত হয় মেয়ের ক্লাস চলছে চাটা খাবো খেয়ে দিয়ে তারপরে এই দেখো কালকে কাঁচা ধোয়া করেছি এই সব এখন রোজগার চলবে আর কালকে রান্না রয়েছে কালকে আমি জন্য আজকে বেশি কিছু রান্নার ঝামেলা করব না কালকেরটা আছে একটু ডাল করব তাই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে চলো যখন চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখো আজকে কিভাবে এখনো পর্যন্ত শুয়ে আছি আর আমার সেই পাগলা নাতির ফোন এসছে ও তো দেশের বাড়ি চলে গেছে ওখান থেকে ফোন এসছে ওদের ওই দেশের বাড়িতেও পুজো হয় তাই আবার ফোন এসছে আর আজকে ইচ্ছাই করছে না জানো রান্না বান্না কাজকর্ম করতে ওই জন্য চুপচাপ আছি মনে হচ্ছে যেন শুধু ঘুমাই এত সুন্দর ওয়েদার ওয়েদার আজকে আজকে মানে কি বলবো ফাইন দেখো কত কাজ পড়ে আছে ইচ্ছাই করছে না মনে হচ্ছে যদি কেউ করে দিতো কাজগুলো তাহলে কতই না ভালো হতো আমার পাগলা নাতি ফোন করেছে পাগলা নাতি বুঝেছো চলো ওর সঙ্গে একটু কথা বলে নি তারপর তোমাদেরকে ঘর গোছানো গুলো দেখাই ঠিক আছে কুচু কুচু তোমরা সবাই সুন্দর তো দেখালাম রান্না দেখেছো আমাকে কেমন লাগছে আমার এত সকাল থেকে মাথা যন্ত্রণা করছে না অমৃত অঞ্জন লাগিয়েছি লাগিয়ে শুয়েছিলাম আজকে কাজ করতে একদম ইচ্ছা করছে না যে জামা কাপড় ধারেও যাই না আমার দেখে তোমরা বুঝতে পারছো আমি ডাল বসিয়ে দিয়ে আসলাম আর মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে আসলাম এবার মেয়ের মাথায় হ্যাঁ প্রচণ্ড খুশকি হয়েছে তাই একটু লেবু লাগিয়ে দেবো মেয়ে চুল খুলছে চুলটা খুলে নিই তারপরে আবার ডাল পাল হয়ে গেলে পরে ডাল সম্বাদ দিয়ে তারপর মেয়ের মাথা চুলটার এর মধ্যে একটু লেবু লাগিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যাঁ যে ঘরবাড়িটা ক্লিন করেছি দেখো পুরো ঝুল টুল দেখো সমস্ত কিছু ক্লিন করেছি দেখো আমাদের দুপুরের রান্না দেখো সেই তরকারি ছিল। আমার আর মেয়ের মাছ ভাজা পাতলা করে ডাল আর হাজবেন্ডের জন্য মাছের ঝোল উনি বাবু মাছ ছাড়া ভাত খেতে পারেন না বন্ধুরা আমি তোমাদের সঙ্গে এতক্ষণ দেখা করতে দিয়ে চাটা খেয়ে মামা মামি এসে গল্প করছিলাম তাই মামা মামিদের জন্য এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে আমি সব কেটে কুটে গুছিয়ে দিতে হাজবেন্ড ভাঁজছি চলো তোমার সঙ্গে সেটাই শেয়ার করব এই যে চিকেন পকোড়া ভাজা হচ্ছে এই যে কিছুটা ভিজে রাখা আছে আর এই ম্যারিনেট করা রয়েছে কোন ভাজা এই দেখো আমার মামা আর মামি দুজনকে পাশাপাশি বসে দেখো লক্ষ্মী ঠাকুরের আর নারায়নের মত লাগছে দুজন দেখো খাওয়া-দাওয়া করছে দেখেছো সবাই লক্ষ্মী নারায়ণ একদম পুরো আমার মেয়ে আবার বলছে হুম একটু ভাল লাগছে না সব বলছে তোমাদেরকে তো দেখালাম মামা মামি এসছে আজকে চিকেন পাকোড়া টাকোড়া করা হলো প্রচুর বাসন বেরিয়েছিল সব মেজে টেজে তারপরে মামা মামিরা চলে গেল আমি তারপরে বাসন টাসন মেজে নিলাম আর ভিডিওটা আমি বড় করছি না রাতে রান্নাও নেই মামা বাড়ি দিয়ে খাবার দিয়ে গেছে ওই খেয়ে নেবো রাত্রে আর কিছু ঝামেলা করব না আর ভিডিওটা করছি না এখানে শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা